وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ নিশ্চয়ই আমি আল্লাহ পাক হযরতে লোকমানকে জ্ঞান দান করেছিলাম, আর এই জ্ঞান দ্বারা আমার লোকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে সে তো তার নিজের জন্যই শুকর আদায় করেন, আর যে ব্যক্তি শুকর আদায় করেন না কুফরি করেন আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। কিন্তু আল্লাহ তাআলা নিজের প্রশংসায় তিনি প্রশংসিত। এই পৃথিবীতে আল্লাহ পাক হযরতে লোকমানকে এত জ্ঞান দান করেছিলেন, হযরতে লোকমান তিনি তার জ্ঞান দ্বারা আল্লাহর একজন মাহবুব বান্দা হয়ে গেলেন। হযরতে লোকমান আল্লাহর সান্নিধ্য যখন অর্জন করলেন, আল্লাহ পাক লোকমানের প্রতি এমন খুশি হলেন, লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। সন্তান যখন বড় হয়ে গেল, হযরতে লোকমান ছোট্ট অবস্থায় সন্তানকে নসিহাত করলেন, আর নসিহাতগুলো আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তুলে ধরলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত লোকমান তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া হে বৎস, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না, কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। লোকমান এই নসিহাত করলেন, এই উপদেশ লোকমান তার সন্তানকে দিলেন, কেননা শিরিক হলো সবচেয়েতে বড় জুলুম, বড় অপরাধ। কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চায়, বান্দার কাজ করতে হবে দুইটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি লিকা রাব্বি بِهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ তোমরা যদি তোমার রবের সাথে দেখা করতে চাও, আল্লাহর সাথে তোমরা যদি জিয়ারত করতে চাও, মোলাকাত করতে চাও, তোমরা দুটি কাজ করো। এক নম্বরে কাজ করো আমলে সলিহ, ভালো ভালো কাজ করো, নেক কাজ করো, মন্দ কাজকে পরিহার করো। আর একটা হলো ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদত গোলামি করো কিন্তু রবের সাথে কাউকে শরীক স্থাপন করো না, রবের সাথে কাউকে অংশীদারিত্ব করো না, রবের সাথে শিরিক করো না। কিয়ামতের দিন আল্লাহর দেখা পাবে ওই ব্যক্তি যারা আমলে সলিহ করে আর শিরিক থেকে দূরে থাকে, শিরিক করে না, আল্লাহর সাথে অংশীদারত্ব করে না, এই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা করতে পারবে। সেই জন্য হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন, নসিহাত করলেন, বয়ান বক্তব্য করে শোনালেন, ইয়া বুনাইয়া হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, কেননা ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই কথা যখন হযরতে লোকমান বললেন, আরশে আযীমের মালিক আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। হযরতে লোকমান ছেলেদের সঙ্গে কথাবার্তা বলতেছেন, এমস্তবে আল্লাহ পাক ডেকে বললেন, লোকমান রে, ও লোকমান তুমি একটু থামো, তুমি যেমন তোমার ছেলেদের সাথে কথা বলছো, আমিও আল্লাহ পাক লোকমান তোমার ছেলের সাথে কথা বলতে চাই। হযরতে লোকমান উপদেশ দিচ্ছেন, চলমান ছিল উপদেশটা,
আল্লাহ পাক হযরতে লোকমানকে থামাই দিলেন। থামাই দিয়ে তিনি বলছেন, ওয়াস সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আমি পৃথিবীর মানব মণ্ডলীকে আদেশ করেছি তারা যেন তাদের পিতা আর মাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে পেটের ভিতরে ধারণ করেছেন, অত্যন্ত কষ্ট করে মা তোমাকে বহন করেছেন এবং মা কষ্ট করে তোমাকে ডেলিভারি করেছেন, সাবধান, সেই জন্য মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক লোকমানের সন্তানদেরকে লোকমানের সাথে পরিচয় করাই দিলেন। লোকমান যে উপদেশ দিয়েছিলেন দশটা, সেই জন্য হযরতে লোকমানের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। দ্বিতীয় উপদেশ লোকমান দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্না আল্লাহা লাতীফুন খাবীর। হযরতে লোকমান তার সন্তানকে কাছে ডাকলেন, দ্বিতীয় উপদেশ দিলেন, দ্বিতীয় নসীহত কোন নসীহত করলেন, ইয়া বুনাইয়া হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন। শোনো, সন্তান পাপটা যদি সরিষার দানা পরিমাণ হয়, ওই পাপ কিয়ামতের দিন দেখানো হবে, উপস্থিত করা হবে। আল্লাহ পাক সূরা যুলজালের ভিতরে বলছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেকটা যদি সামান্য পরিমাণ হয় তাও কিয়ামতের দেখানো হবে, আর যদি পাপটা সামান্য পরিমাণ সরিষার দ্বারা পরিমাণ হয় তাও দেখানো হবে। সুতরাং কিয়ামতের দিন শোনো সন্তান, ভালো মন্দ পাপ পূর্ণ, বড় পাপ ছোট পাপ সব হাজির করা হবে, সাবধান সন্তান, পাপ থেকে তুমি দূরে থাকো। তৃতীয় উপদেশ হযরতে লোকমান দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, শোনো সন্তান, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আল্লাহর হুকুম মানো। চতুর্থ উপদেশ দিচ্ছেন, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। শোনো সন্তান, চতুর্থ উপদেশ তোমার প্রতি তুমি ভালো কাজে আদেশ করবে, পঞ্চম উপদেশ তুমি মন্দ কাজে নিষেধ করবে, ষষ্ঠ উপদেশ হচ্ছে সন্তান বিপদে আপদে দুঃখে কষ্টে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে তুমি ধৈর্য ধারণ করবে। এরপর উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ দাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। শোনো সন্তান, মানুষের কাছ থেকে তুমি মুখ ফিরায় নেবে না, আর জমিনে তুমি দাপটায় চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক কখনো অহংকারীদেরকে পছন্দ করেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নাম্বার হলো অহংকারী ব্যক্তি, দুই নাম্বার হলো খোটাদানকারী ব্যক্তি। যেই ব্যক্তি অহংকার করে আর কথায় কথায় খোটা দেয় মানুষকে, এই দুই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরতে লোকমান তার সন্তানকে শেষে যে নসিহত করলেন, অকসিদ ফি মাশ
سَمْعِكَ وَغَضُدْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيدِ شَنَا شَنْتَان ও সন্তান অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা তুমি তোমার কণ্ঠস্বরকে উঁচু করো না মোটা গলায় কথা বলো না অহংকার করে দাম্ভিকতার সাথে তুমি কথা বলো না নিশ্চয়ই গাদার স্বর হলো লম্বা বড় গাদার স্বর হলো বড় উঁচা লোকমান সন্তানকে নসিহাত দিলেন নসিহাত করলেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের মর্যাদা বাড়ায় দিলেন আমার বন্ধুগণ আমার মুরব্বীরা কোন পিতা যদি হযরতে লোকমানের মতন সন্তানদেরকে নসিহাত করেন আল্লাহ পাক পিতাদের মর্যাদা বাড়ায় দেবে কারণ আল্লাহ পাক বলছেন তুমি যদি তোমরা লোকমানের মতন যদি হতে পারো লোকমানের মতো যদি তোমরা নসিহাত করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের সম্মান মর্যাদা দুনিয়া এবং আখেরাতে বাড়ায় দেবো